তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডিপেডিয়া বিডি থেকে। এবং আজকে আমরা তোমাদের আইসিটি বইয়ে যে পঞ্চম অধ্যায় আছে সি প্রোগ্রামিং, এই সি প্রোগ্রামিংটা শুরু করব। তো তোমরা অনেকেই আছো যারা সি প্রোগ্রামিং বুঝো না, বা যারা মনে করো সি প্রোগ্রামিং আসলে কঠিন। তবে আমি কনফার্ম, যদি তোমরা সবাই আমার সাথে আমার এই টিউটোরিয়ালটি দেখো এবং যদি একটু প্র্যাকটিস করো, তাহলে সি প্রোগ্রামিং কিন্তু আসলে কিন্তু অনেক মজার, এবং তোমরা কিন্তু মজা পাবা সি প্রোগ্রামিং করে, এটা কিন্তু আমি কনফার্ম বলতে পারি। তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবা। তো চলো শুরু করি আমরা আজকে আমাদের আজকের টিউটোরিয়াল, আজকের ভিডিও যেটা সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানতে হবে যে আসলে প্রোগ্রাম জিনিসটা কি বা প্রোগ্রামিং জিনিসটা কি। তো প্রোগ্রাম হচ্ছে কিছু ইনস্ট্রাকশন যা কম্পিউটারকে দিলে কম্পিউটার কাজ করতে পারে। কম্পিউটারকে দিয়ে কাজ যখন তুমি করাবা, তখন কিন্তু তোমাকে কিছু জিনিস বলে দিতে হবে কম্পিউটারকে, যে সিস্টেমে বলবা ওই সিস্টেমটা হচ্ছে প্রোগ্রামিং। আর যে যা দিয়ে করবা, অর্থাৎ যে যা দিয়ে তুমি কম্পিউটারকে বোঝাবা যে একটা কাজ কম্পিউটার করবে, ওইটা হচ্ছে প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম যারা করে তাদেরকে কি বলা হয়? প্রোগ্রামার বলা হয়। তার মানে ব্যাপারটা হচ্ছে প্রোগ্রামিং, আর যা তুমি করবা তা হচ্ছে প্রোগ্রাম, আর যে করে সে হচ্ছে প্রোগ্রামার। মানে তোমরা সবাই কিন্তু আজকের ক্লাসের পরে তোমরা কিন্তু সবাই প্রোগ্রামার হয়ে যাবা। তো দেখা যাক একটা জিনিস, সি প্রোগ্রামিং এর ইতিহাসটা কি। 1972 সালে আমেরিকার বেল ল্যাবরেটরিতে ডেনিশ রিচি নামে একজন ভদ্রলোক 1972 সালে কিন্তু সি প্রোগ্রামিং আবিষ্কার করছিলেন। তো উনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এর মধ্যে সি প্রোগ্রামিংটা কেন তোমাদেরকে পড়তে হবে? খেয়াল করো, সি প্রোগ্রামিং যখন আবিষ্কার হয়েছে এরপরে এত পরিমাণ এটা বিখ্যাত হয়ে গেছে বা এত পরিমাণ ফেমাস হয়ে গেছে এটা, যে প্রত্যেক সেক্টরে কিন্তু সি প্রোগ্রামিং ইউজ করা শুরু হয়ে গেছে। তোমার ধরো অপারেটিং সিস্টেম তৈরি করা, কম্পাইলার তৈরি করা, বা ধরো কি আমরা যে 3D যে গেম গুলা দেখি, এই গেম গুলা বা 3D মুভি গুলা, এই সবগুলার মধ্যে কিন্তু সি প্রোগ্রামিংটা ইউজ করা হবে। এটা খুবই জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ। তো মূলত সি হচ্ছে একটা স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আসলে কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা যখন থিওরি পড়বো তখন আমরা আরো ডিটেলস জানবো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা মানুষ বুঝতে পারে। মানুষ তো হচ্ছে উচ্চ শ্রেণীর জীব, উচ্চ শ্রেণীর প্রাণী। তো এই উচ্চ শ্রেণীর প্রাণী যে ল্যাঙ্গুয়েজ বুঝবে এটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর মেশিন যেটা বুঝে এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো সি প্রোগ্রামিং হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষ বুঝতে পারে। তো আমরা আসলে এটা দিয়ে কোড লিখবো, এবং এই কোডটা কি হবে, কম্পিউটার বুঝতে পেরে কম্পিউটার এই কোডটা দিয়ে কাজ করবে। এখন কম্পিউটার এই কোডটা বুঝতে হইলে কম্পিউটার এই কোডটাকে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে অনেক কথা। তো সি প্রোগ্রামিং যখন আমরা শুরু করব, সি প্রোগ্রামিং এর আসলে পড়ার জন্য কয়েকটা সিস্টেম আছে, মেথড আছে। তো সি প্রোগ্রামিং শেখার জন্য বেস্ট যে মেথডটা, এই মেথডটা হচ্ছে আমি যেভাবে প্রোগ্রামিং শিখছি আর কি, প্রোগ্রামিং শেখার যে মেথডটা, মেথডটা হচ্ছে যে শুরুতেই প্রোগ্রামিং করে ফেলা। প্রোগ্রামিং করে তারপর আস্তে আস্তে আমরা এক্সপ্লেন করব, বা আমরা আস্তে আস্তে কি করব, থিওরি গুলা বুঝবো যে আসলে কেন কি হয়েছে বা কিভাবে কি হয়, যাতে করে ফার্দার আমরা ইউজ করতে পারি। তো প্রথমেই আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা একটা সি প্রোগ্রামিং লিখে ফেলবো। একটা সি প্রোগ্রামিং শুরু হয় হ্যাশ দিয়ে, লিখতে হয় ইনক্লুড, হ্যাশ ইনক্লুড stdio.h, এটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং এর প্রথম লাইন। দেখো আমি একটু পরে কিন্তু ব্যাখ্যা করবো আসলে কোনটা কি কাজ করতেছে এবং কোনটা কেন ইউজ করছি। এরপর আমি লিখব ইন্ট, ইন্ট লিখে লিখব মেইন। তোমরা যারা প্রোগ্রামিং একবারেই করো নাই বা প্রোগ্রামিং সম্বন্ধে একবারেই ধারণা নাই, তারা কিন্তু আসলে কিছুই বুঝবে না যে আসলে কি করতেছি। তবে তুমি ভিডিওটা যদি পুরোটা দেখো আমি কনফার্ম ভালো বুঝতে পারবা। লিখলাম, লিখে পরে দিব আমি একটা সেকেন্ড ব্র্যাকেট, এবং এখানে আমি কি করব, সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। তো সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। এখন খেয়াল করো, এটা হচ্ছে একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার বলে এটাকে, এটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার। তোমরা জানো পৃথিবীতে সবকিছু একটা স্ট্রাকচারাল নিয়ম অনুযায়ী হয়, তাইলে এটা হচ্ছে সি প্রোগ্রামের একটা স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারের মধ্যে আমরা সি প্রোগ্রামটাকে আসলে কিছু অংশে ভাগ করি। এই যে সেকশনটা, এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর হেড সেকশন, এবং এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর বডি সেকশন। তোমরা যারা HTML পারো বা HTML করে ফেলছো, ওইখানে তোমরা একটা জিনিস দেখছো যে HTML এর কটা সেকশন থাকে, তিনটা সেকশন থাকে। একটা সেকশন কি, হেড সেকশন, বডি সেকশন, আর একটা হচ্ছে ফুট সেকশন। তো এখন এই যে আমরা সি প্রোগ্রামটাই রাখলাম, এই সি প্রোগ্রামিং এর এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা স্ট্রাকচার, এবং এইটাকে আমরা বলতেছি সি প্রোগ্রামিং এর হেড সেকশন। তো এই যে আমরা হেড সেকশনটা লিখলাম, হেড সেকশনের মধ্যে আমরা কয়েকটা জিনিস লিখছি, খেয়াল করো আমরা লিখলাম ইনক্লুড লিখছি, এরপর লিখছি stdio.h, studio.h, এটা কিন্তু আসলে বানান ভুল লিখি না, এটা এইভাবেই লিখতে হয় যেভাবে স্ট্রাকচার, ঠিক আছে। এখন ইনক্লুড মানে কি, আসো ইনক্লুড মানে হচ্ছে নিয়ে নেওয়া।
তুমি যদি বাজার করতে যাও তাহলে সাথে করে কি নিয়ে যাবা? কারণ তুমি জানো বাজারে গেলে তোমার কি লাগবে, বাজারের ব্যাগ লাগবে আর টাকা লাগবে। এরকম সি প্রোগ্রামিং যখন আমরা করব তখন এই সি প্রোগ্রামিং করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস ভবিষ্যতে প্রয়োজন হবে। কি কি প্রয়োজন হতে পারে? আমরা ভিতরে অনেকগুলা ফাংশন ইউজ করব, তো ওই ফাংশনগুলো আসলে একটা ইয়ের মধ্যে থাকে, একটা ফাইলের মধ্যে থাকে, এটাকে বলে হেডার ফাইল। এটাকে কি বলে? হেডার ফাইল বলে। দেখো আমরা এখানে একটা হেডার ফাইল নিয়ে নিছি, এটা হচ্ছে studio.h। এই স্টুডিওটা হচ্ছে একটা হেডার ফাইল যার আন্ডারে বেশ কিছু লাইব্রেরি ফাংশন আছে, লাইব্রেরি ফাংশন আছে। এই হেডার ফাইলের আন্ডারে বেশ কিছু লাইব্রেরি ফাংশন আছে, এরকম অনেকগুলো হেডার ফাইল আছে। যেমন ধরো math.h, ponio.h, হ্যাঁ আরো বেশ কিছু অনেকগুলো। তোমাদের বইয়ে একটা লিস্ট দেওয়া আছে দেখবা, যে এখানে অনেকগুলা হেডার ফাইলের লিস্ট দেওয়া আছে। এখান থেকে আমরা studio.h টাই কেন নিলাম? studio.h টা আসলে বেসিক ইনপুট আউটপুট নেওয়ার জন্য যে হেডার ফাইলটা ইউজ করা হয়। আমরা ভিতরে ইনপুট আউটপুট ফাংশন ইউজ করব, এই জন্য আমরা studio.h টা নিলাম। আপাতত আমরা এটুক বুঝবো, আমরা যখন পরবর্তীতে আরো প্রোগ্রামিং করব তখন কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝে যাবো আসলে জিনিসগুলা কি। এরপর কি লিখছি খেয়াল করো, ইন্ট। এই জিনিসটা আমি একটু পরে তোমাদেরকে বুঝাবো, আপাতত আমরা এই জায়গাটা বুঝি মেইন। দেখো একটা সি প্রোগ্রামিং কিন্তু আসলে আমরা তো এখানে ধরো আমরা মাত্র প্রোগ্রামিং শিখতেছি, এই জন্য আমাদের প্রোগ্রামিংটা কি খুবই ছোট ছোট প্রোগ্রাম আমরা করব। কিন্তু সি প্রোগ্রাম আসলে হাজার হাজার লাইনের সি প্রোগ্রাম হইতে পারে, তখন কিন্তু আমাদের এই একটা জায়গাতে হবে না, এরকম অনেকগুলা। যেমন বাসায় ফ্যামিলি যদি অনেক বেশি বড় হয় তাহলে একটা রুমে হবে না, অনেকগুলা রুম লাগে, নর্মালি আমাদের বাসায় অনেকগুলো রুম থাকে। এরকম সি প্রোগ্রাম যখন আস্তে আস্তে বড় হবে তখন এরকম কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা ফাংশন বানাইছি, এটা হচ্ছে নাম দিলাম মেইন ফাংশন, এরকম কিন্তু অনেকগুলা ফাংশন কিন্তু আমাদের লাগবে। তো আপাতত যেহেতু আমাদের আর কোনো ফাংশন নাই এই জন্য একটাই ফাংশন, এটাকেই মেইন ফাংশন বলতেছি আমরা। তো এরকম যদি আরো অনেকগুলো ফাংশন থাকতো তাইলে কি হইতো? এই সবগুলো ফাংশনকে অপারেট করার জন্য আমাদের কিন্তু একটা মেইন ফাংশন লাগতো, অর্থাৎ পুরো প্রোগ্রামটা যে ফাংশন দিয়ে কি হবে এক্সিকিউট হবে এই ফাংশনটাকে আমরা বলবো মেইন ফাংশন। যেহেতু আমাদের এই প্রোগ্রামের মধ্যে একটাই ফাংশন, অতএব এই একটাই কিন্তু হচ্ছে মেইন ফাংশন, বুঝতে পারছো? এই মেইন ফাংশন থেকে পুরোটা প্রোগ্রামকে কিন্তু আমরা অপারেট করব। ক্লিয়ার এইটুক পর্যন্ত? তো এখন খেয়াল করো, আমরা তো এইটুক বুঝলাম, আপাতত আমরা এইটুকু বুঝি, এরপরে যদি না বুঝি আমরা পরবর্তীতে যখন প্রোগ্রামিং করব তখন কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার হবে। আপাতত এইটুক বুঝেই শুরু করি। আর ইনটা কেন লিখছি এটা তো আমরা বললামই, আমরা একটু পরে এক্সপ্লেইন করব। তো আপাতত একটা প্রোগ্রাম লিখে ফেলি। ধরো আমার কম্পিউটারের স্ক্রিন হচ্ছে, এটা হচ্ছে আমার কম্পিউটারের স্ক্রিন, এবং এইখানে আমি চাচ্ছি কি আমি এমন একটা প্রোগ্রাম লিখবো যে প্রোগ্রামটার একটা আউটপুট আসবে। আউটপুটটা কি? ধরো আমার যে চ্যানেলের নাম, এই চ্যানেলের নামটা ধরো আমি আউটপুটে আনবো। ধরো আমার চ্যানেলের নাম কি স্টাডিপেডিয়া বিডি, তাহলে আমি এখানে চাইতেছি কি আসবে? স্টাডিপেডিয়া বিডি, এইরকম একটা আউটপুট আমি চাচ্ছি। তাহলে আমাকে কিরকম প্রোগ্রাম লিখতে হবে? তাহলে এখানে দেখো আমি এটা কি চাচ্ছি, আউটপুট চাচ্ছি না। আউটপুট চাইলে আমাদের যে জিনিসটা লাগে এটা হচ্ছে একটা আউটপুট ফাংশন লাগবে, তাহলে একটা আউটপুট ফাংশন লিখবো। সি প্রোগ্রামিং আমি যে ওই যে বলছিলাম যে আমরা ভিতরে কি লিখবো, ফাংশন লিখবো, এই ফাংশন লেখার জন্য কিন্তু আমাদের এই হেডার ফাইল ইনপুট করে নিয়েছিলাম আমরা। এই ফাংশনগুলো ইউজ করবো দেখে কিন্তু আমি হেডার ফাইলটা দিয়েছিলাম, কারণ আমার এই ফাংশনটা লাগবে আমি জানি। তাহলে এটা কি? এটা হচ্ছে আউটপুট, তাহলে আমার আউটপুটের জন্য একটা আউটপুট ফাংশন লাগবে। সি প্রোগ্রামিং এর এই যে হেডার ফাইল এটার আন্ডারে অনেকগুলা আপাতত আমরা একটা আউটপুট ফাংশন শিখবো, যেটাকে বলতেছি আমরা প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন, এই যে এটার নাম প্রিন্ট কেন হইল? আমরা জানি কম্পিউটারের দুই ধরনের ডিভাইস থাকে, ইনপুট এবং আউটপুট ডিভাইস। এই আউটপুট যেগুলো দেয় এগুলাকে আমরা বলি প্রিন্টার। একটা যে ডিভাইস আছে না আউটপুট ডিভাইস, এর নাম হচ্ছে প্রিন্টার। এই প্রিন্টার থেকে কিন্তু আসলে এই যে আউটপুট দিব আমি, এখানেও একটা আমার আউটপুট লাগবে, এই জন্য কিন্তু আমি এই ফাংশনের নাম দিলাম কি প্রিন্টএফ। এটা কিন্তু সি প্রোগ্রামের একটা আগে থেকে তৈরি করা একটা ফাংশন প্রিন্টএফ ফাংশন। এই প্রিন্টএফ ফাংশন লেখার নিয়ম হচ্ছে তুমি প্রথমে লিখবা প্রিন্টএফ, প্রিন্টএফ লিখে ব্র্যাকেট দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, ইনভার্টেড কমা দিবা, এখানে একটা ইনভার্টেড কমা দিবা, দিয়ে এখানে একটা সেমিকোলন দিবা। এই সেমিকোলনের মানে হচ্ছে আমার এই লাইন শেষ। সি প্রোগ্রামিং এ যখনই সেমিকোলন পাবে কম্পিউটার এই প্রোগ্রাম বুঝবে এইটা হচ্ছে আসলে একটা লাইনের কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সেমিকোলন মানে হচ্ছে এই লাইনের শেষ।
তো এটা হচ্ছে printf বা print ফাংশন লেখার একটা সিস্টেম স্ট্রাকচার এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে আসলে তুমি যা লিখবা তাই আউটপুট আসবে এখানে যদি তুমি লেখো গরু তাইলে আসবে গরু এখানে যদি লেখো ছাগল তাইলে আসবে ছাগল এখানে তুমি তোমার নাম যদি লেখো বা যার নামই লেখো যা লিখবা সোজা কথা তা হচ্ছে আউটপুটে আসবে তাইলে একটা প্রোগ্রাম আসলে চলে কিভাবে তার আউটপুট কি দরকার ওইটার উপর ভিত্তি করে আমাদের এখানে আউটপুট কি আসবে স্টাডিপিডিয়া বিডি তাইলে আমরা এখানেও এমন একটা কোড লিখতে হবে যাতে করে আমার এ আউটপুটটা আসে তাহলে এ আউটপুট আনতে হলে আমার প্রিন্টএফ এর ভিতর কি লিখতে হবে নিশ্চয়ই বুঝতে পারতেছো এখানে আমাদের লিখতে হবে স্টাডিপিডিয়া বিডি অর্থাৎ এখানে তুমি এক্স্যাক্ট যা লিখবা আউটপুটটা কিন্তু এক্স্যাক্ট তাই আসবে তোমাদের পরীক্ষাতেও প্রশ্ন আসবে যে একটা প্রোগ্রাম দেওয়া থাকবে হোয়াইটার আউটপুট লিখতে হবে অথবা একটা আউটপুট দেওয়া থাকবে তোমাকে বলতে হইতে পারে যে তুমি কোডটা লিখো সি প্রোগ্রামটা লিখো তাইলে এখন এখানে খেয়াল করো আমরা একটু একটা গ্লান্স এই পুরো প্রোগ্রামটা দেখি আচ্ছা সি প্রোগ্রামের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস লিখতে হবে আমরা যেহেতু ইন্টিজার নিছি এখানে এখানে লিখতে হবে রিটার্ন জিরো এটার মানে হচ্ছে পুরো প্রোগ্রামটা কিন্তু এখানে আসে এই রিটার্ন জিরো পেয়ে কিন্তু পুরো প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে তুমি যদি রিটার্ন জিরোটা আমরা যদি না দেও তাইলে এই যে ব্র্যাকেটটা দিছো এই ব্র্যাকেটটা কিন্তু এই প্রোগ্রামের শেষ বোঝাবে যেহেতু আমাদের এখানে ফাংশন কয়টা একটা তো এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর একটা একটা একদম সিম্পল একটা প্রোগ্রাম সবাই মূলত এরকম প্রোগ্রাম দিয়ে শুরু করে আমরা আরেকবার একটু রিভিউ করে আসলে কি দেখলাম এই হ্যাশ হ্যাশ আসলে সি প্রোগ্রামিং এর একটা ল্যাঙ্গুয়েজ বা সি প্রোগ্রামিং এর একটা স্ট্রাকচার বলতে পারো এরপর লিখলাম ইনক্লুড ইনক্লুড মানে হচ্ছে নিয়ে নেওয়া অর্থাৎ তুমি এটা কি নিলাম আমরা নিয়ে নিলাম কি নিয়ে নিলাম আমরা স্টুডিও ডট এস নিয়ে নিলাম এটা কি এটা হচ্ছে একটা হেডার ফাইল হেডার ফাইল এই হেডার ফাইলটা কেন নিলাম আমরা এই হেডার ফাইলে দেখো যতগুলো হেডার ফাইল আছে সবগুলো হেডার ফাইলের লাস্টে এক্সটেনশন কিন্তু ডট এইচ যেমন ধরো তোমার ডকুমেন্টের ফাইল এক্সটেনশন কি হয় ডিওসি এরপরে হয় পিডিএফ এর কি হয় পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটের কি হয় পিডিএফ এরপর ধরো পাওয়ার পয়েন্টের কি হয় পিপিটি এরকম এই হেডার ফাইলগুলোর ফাইল এক্সটেনশন কি হয় ডট এইচ অর্থাৎ যে কোনো ফাইলের পিছনে যদি ডট এইচ থাকে তুমি ধরে নিবা এটা হচ্ছে একটা হেডার ফাইল তাহলে আমরা একটা হেডার ফাইল নিলাম এই হেডার ফাইলটা কেন নিলাম কারণ আমরা ভিতরে প্রিন্টএফটা ইউজ করছি আর এই প্রিন্টএফটা কার আন্ডারে এটা হচ্ছে হেডার ফাইলের যে স্টুডিও ডট এইচ যে হেডার ফাইলটা আছে এই হেডার ফাইলের আন্ডারে এই জন্য আমরা কি করছি স্টুডিও ডট এইচটা দিছি ইন্টিজার লিখছি কারণ এটা একটা ইন্টিজার টাইপের একটা মেইন ফাংশন নিলাম আমরা রিটার্ন টাইপ হবে কিরকম ইন্টিজার হবে আমরা এটা পরে দেখবো ইন্টিজার আসলে কি কেন লিখলাম আমরা এটা মেইন লিখলাম কারণ আমাদের এই পুরো প্রোগ্রামের মধ্যে একটাই প্রোগ্রামের মধ্যে সম্পূর্ণ প্রোগ্রামের মধ্যে আসলে একটাই কি আছে একটাই হচ্ছে ফাংশন আছে যে ফাংশনটা এখন বলতে পারে এইগুলা হচ্ছে এইটাও তো ফাংশন এটাকেও বলতে সি ফাংশন এইগুলা আসলে এক একটা প্রোগ্রামের আমরা বলছিলাম না সি প্রোগ্রাম হচ্ছে একটা স্ট্রাকচারাল প্রোগ্রামিং এবং এটা হচ্ছে একটা স্ট্রাকচার ফলো করে করে এক্সিকিউশন হয় তাইলে এইখানে এই মেইন ফাংশনটা হচ্ছে এই পুরো প্রোগ্রামটাকে চালাবে এটা এই ফাংশনটা আর এটার ভিতরে আমি আরেকটা ফাংশন ইউজ করছি এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন আমরা ফাংশনের প্রকারভেদও পড়বো কোনটাকে কি ফাংশন বলে আপাতত আমরা এটুক বুঝি যে মেইন ফাংশন যেটা আছে এই মেইন ফাংশনটা কিন্তু পুরো প্রোগ্রামটাকে চালাবে এবং এই মেইন ফাংশনটা শুরু হচ্ছে এখান থেকে এই ফার্স্ট ব্রেকারটা হচ্ছে মেইন ফাংশনের স্টার্টিং এটা হচ্ছে মেইন ফাংশনের এন্ডিং আর ভিতরে প্রোগ্রামটার জায়গায় কি লিখছি আমরা জাস্ট একটা লাইন প্রিন্ট করার জন্য একটা লাইন লিখছি প্রিন্টএফ স্টাডিপিডিয়া বিডি অর্থাৎ এই ইনভার্টেড কমার ভিতরে তুমি যা দিবা তাই কিন্তু আমাদের এখানে আউটপুট আসবে এটা হচ্ছে আমাদের আউটপুট অর্থাৎ এখানে আউটপুট যা থাকবে তার উপর ভিত্তি করে আমরা প্রোগ্রামিং লিখছি এইটুক লিখছি লিখে যদি আমি রান করি তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা রান করলে এইটা আমার আউটপুট আসবে তাহলে এখানে আশা করি তোমরা এই একদম বেসিক একটা প্রোগ্রামের পুরোটা পার্ট তোমরা বুঝতে পারছো আর যেটুক বুঝো নাই পরবর্তী প্রোগ্রামগুলোতে কিন্তু আমরা এটা খুব ভালোভাবেই বুঝতে পারবো তো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবা আমি যে জিনিসগুলো লিখবো এগুলো একটু নোট করবা এবং পরবর্তীতে নিজের মাথা দিয়ে অ্যানালাইজ করবা যে আমি আসলে কি বুঝলাম যদি বুঝতে না পারো এই ভিডিওটা আবার রিপিট করে দেখবা এরকম করে যদি করো তাহলে আমি শিওর তোমরা এটা বুঝতে পারবা যে আসলে কিভাবে কি হচ্ছে এটা ক্লিয়ার হয়েছে তোমাদের তো যদি এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাইলে আমরা পরবর্তী সেশনটাতে যাই এখন ধরো আমি আরেকটা প্রোগ্রাম লিখবো তোমরা আইডিয়া করবা এটার আউটপুট কি হইতে পারে ধরো এখানে আমি আউটপুট দেখতে চাই ধরো একটা কি আউটপুট দেখতে চাই ধরো আমি এখানে আউটপুট দেখতে চাই বাংলাদেশ এই বাংলাদেশটা আমি আউটপুটে দেখতে চাইতেছি তাহলে আমি কি করবো আমি সি প্রোগ্রামিং আমরা বলছিলাম প্রথমে আমরা স্টার্ট করবো হ্যাশ ইনক্লুড তারপরে কি লিখবো
stdio.h এগুলো ডিফল্ট আমাদের লিখে ফেলতে হবে এরপর লিখব int main লিখে আমরা এখানে একটা ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে যেহেতু এটা একটা আউটপুট 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 লেখার জন্য আমরা জানি আউটপুট ফাংশন কোনটা ইউজ করতে হয় printf তাহলে আমরা এখানে লিখব printf ইনভার্টেড কমা দিয়ে কি লিখব বাংলাদেশ ঠিক যতটুকু আমি আউটপুট চাই ততটুকু লিখব দেখো আউটপুটের মধ্যে একটা ফুল স্টপ ছিল আমাদের এখানে একটা ফুল স্টপ দিয়ে এটা কি করতে হবে সেমিকোলন দিতে হবে এই লাইন শেষ এরপর আমি লাস্ট লাইনে কি লিখব ব্র্যাকেটের আগে লিখব রিটার্ন 0 তার মানে এই একটা জিনিস একদম ক্লিয়ার যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম আসলে আউটপুট নির্ভর তুমি কি ধরনের আউটপুট চাচ্ছ তার উপর প্রোগ্রাম হবে যেহেতু এখানে আমাদের মাত্র একটা লাইন আউটপুট আসা দরকার ছিল আমরা এর জন্য একটা printf ফাংশন লিখছি এখন যদি আমরা এখানে লিখতাম আমি ঠিক এর নিচেই কি লিখব ধরো ন্যাশনাল এই জিনিসটা আমি আউটপুটে চাই তাহলে আমি কি লিখব সেম বাংলাদেশ তো ছিল বাংলাদেশের জন্য আমি এই printf ফাংশনটা লিখছি এখন এই যে ন্যাশনালটা লিখব এটা প্রিন্ট করব এটার জন্য আমার আরেকটা print ফাংশন লিখতে হবে তার মানে এখানে কি লিখব printf এইভাবে দিয়ে কি লিখতে পারবো ন্যাশনাল শেষ এরকম যদি এখানে 50 টা লাইন থাকে আমরা এখানে 50 টা printf ফাংশন লিখব print ফাংশন লিখব তাহলে এই যে আমরা প্রোগ্রামিং দেখতেছি আসলে কিন্তু এখন এটা বলতে পারো তার মানে 1000 লাইন প্রিন্ট করতে হলে আমার কি 1000 লাইন লিখতে হবে 1000 টা printf ফাংশন লিখতে হবে না ব্যাপারটা একদমই এরকম না 1000 লিখতে হবে না আমরা যখন প্রোগ্রামিং শিখব তখন আমরা দেখব এরকম অনেক প্রসেস আছে যে এক লাইন লিখে 1000 লাইনের কাজ করা যায় ঠিক আছে এইটুকু বুঝতে পারছো যদি এইটুকু বুঝে থাকো তাহলে আমরা পরের সেকশনটাতে চলে যাই খেয়াল করো এই প্রোগ্রামটা সেম থাকুক আমরা জানি দুনিয়ার সকল প্রোগ্রামের এইটুকু জায়গা তো সেম থাকে এটা থাকলো আমরা পরবর্তীতে আমরা কি দেখব ধরো এখন আমরা আসলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে কি করব একটা প্রোগ্রাম করব আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই ধরো আমি দুইটা সংখ্যা যোগ করব প্রোগ্রাম মানে কি আসলে হিসাব নিকাশ করা তো নরমালি আমরা প্রোগ্রাম বলতে এটাই বুঝি একটা প্রোগ্রাম মানে হচ্ছে হিসাব নিকাশ করা তো আমরা অঙ্ক করব এখন এই একটা অঙ্ক করব অঙ্কটা কি ধরো অঙ্কটা হচ্ছে 5 যোগ 10 সমান সমান কত হয় 15 এইটা হচ্ছে আমরা প্রোগ্রাম দিয়ে করব এই যে 15 হয় এই 15টা আমি করব না আমি বলে দিব না আমি তো জানি 15 হবে যেহেতু ছোট কম্পিউটারকে দিয়ে এই প্রোগ্রামটা করাবো তো কম্পিউটারকে যদি যদি এই প্রোগ্রামটা করাইতে চাই তাহলে আমার কি করতে হবে আমরা একটু খেয়াল করি খেয়াল করো এই কম্পিউটার তোমার যে কম্পিউটার আছে বা তোমার যে মোবাইল আছে এরকম যতগুলো কম্পিউটেশনাল ডিভাইস আছে সবগুলো হিসাব নিকাশ কিন্তু তারা যে করে হিসাবটা করে হচ্ছে কি দিয়ে মেমোরি দিয়ে অর্থাৎ কম্পিউটারের টোটাল কাজটা হয় তোমরা এটা হয়তো থার্ড চ্যাপ্টারে পড়ে আসছো থার্ড চ্যাপ্টার 3.2 তে পড়ে আসছো রেজিস্টার নামে মেমোরি আছে বা মেমোরি আছে ওই মেমোরি দিয়ে কিন্তু কম্পিউটারের সকল কাজ হয় তো এইরকম যখন আমরা ক্যালকুলেশন করব কোনো প্রোগ্রাম দিয়ে তখন আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে আমার টোটাল কয়টা মেমোরি লাগবে এবং এই মেমোরিগুলো কিন্তু কম্পিউটারকে কিন্তু চিনাই দিতে হবে কম্পিউটার যদি না চিনে তাকে দিয়ে কিন্তু কাজ করতে হবে না অর্থাৎ আগে থেকেই তোমাকে বলে দিতে হবে যে আমার কয়টা মেমোরি লাগবে তো কয়টা মেমোরি লাগবে খেয়াল করো আমরা এখানে খেয়াল করি নরমালি অপারেটরের জন্য কোনো মেমোরি লাগে না তার মানে এই দুইটার জন্য কোনো মেমোরি লাগবে না আমাদের লাগবে কোনটা এইটার জন্য একটা মেমোরি লাগবে এটার জন্য একটা মেমোরি লাগবে এবং এই রেজাল্টটা বের করবো যে এই রেজাল্টটাকে রাখার জন্য তো মেমোরি লাগবে এই হচ্ছে আমাদের টোটাল তিনটা মেমোরি লাগবে তো কম্পিউটারকে আমাকে প্রথমেই বলে দিতে হবে তিনটা মেমোরির নাম বলে দিতে হবে তাহলে আমি নাম দেই ধরো এই মেমোরিটার নাম দিলাম আমি এটাকে যেখানে রাখবো এটার নাম হচ্ছে ধরো দিলাম এ এইটাকে যখন দিব এটার নাম দিলাম বি আর এটা যেহেতু যোগফল এটাকে দিলাম নাম দিলাম রেজাল্ট ঠিক আছে তাহলে আমরা তিনটা মেমোরির নাম ঠিক করলাম মেমোরির নামগুলো কি একটা মেমোরির নাম হচ্ছে এ প্রথম সংখ্যাটার জন্য দ্বিতীয় সংখ্যাটার জন্য যে মেমোরিটা এই মেমোরিটার নাম দিলাম বি এবং যে রেজাল্টটা আসবে রেজাল্টের নাম দিলাম রেজাল্ট তো এগুলো তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো ইচ্ছা মতো মানে যা খুশি না কিছু নিয়ম আছে আমরা থিওরি যখন পড়বো তখন দেখবো যে এগুলাকে বলে আসলে ভেরিয়েবল কি বলে এগুলাকে ভেরিয়েবল বলে তো এই ভেরিয়েবল এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ভেরিয়েবল অর্থাৎ যে কম্পিউটারকে যে মেমোরিটা তুমি দিবা যে নামটা তুমি দিবা সবগুলো নামকেই বলবো আমরা ভেরিয়েবল সবকিছুরই কিছু কিন্তু নিয়ম থাকে আমরা নিয়মগুলো পরবর্তীতে দেখব আপাতত আমরা তিনটা মেমোরি নাম দিলাম তিনটা মেমোরি নাম হচ্ছে কি একটা নাম দিলাম এ একটা বি একটা রেজাল্ট
এখন এই যে আমরা মেমোরিগুলোর নাম দিছি কম্পিউটারকে শুধু নাম বললে হবে না কি বলতে হবে কম্পিউটারকে মেমোরিটার নাম বলতে হবে প্লাস এই যে মেমোরিটা এটা কোন টাইপের মেমোরি এটাও কিন্তু বলে দিতে হবে কারণ কম্পিউটার কিন্তু কিচ্ছু চিনে না তোমার যে কম্পিউটার কম্পিউটার কিন্তু কিচ্ছু চিনে না এই জন্যই কম্পিউটার কিন্তু মানুষের ব্রেনের সমান হইতে পারে না কারণ কম্পিউটার নিজের কিন্তু চিন্তা শক্তি নাই তুমি নিজে দেখতেছো এগুলো হচ্ছে সংখ্যা কম্পিউটার তো এইটা বোঝার ক্ষমতা নাই যে এগুলো সংখ্যা এগুলো আসলে কম্পিউটারকে কি করতে হবে বুঝাইয়া দিতে হবে তো এগুলোকে আসলে কিভাবে লিখে তো আমরা এটাকে প্রথমে এখানে লিখতে হবে প্রথমে লিখতে হবে যে এটা টাইপ কোন টাইপের মেমোরি এগুলা এরপরে একে একে মেমোরিগুলা নামগুলা বলতে হবে যেমন ধরো এই যে মেমোরিটা এই মেমোরিটা কিন্তু এটার ভিতরে কত রাখবো পাঁচ তো আমরা জানি কি পাঁচ হচ্ছে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাকে কম্পিউটারে বলা হয় ইন্টিজার পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার তাহলে এখান থেকে আমরা দেখি পূর্ণ সংখ্যা বলতে সেইটা ইন্টিজার তাহলে ইন্টিজার প্রথমটা যেটা এটাও কিন্তু ইন্টিজার এই ইন্টিজার মেমোরিতে লেখার জন্য কম্পিউটারে যে এটা ওয়ার্ডটা ইউজ করা হয় এটা হচ্ছে ইন্ট আই এন টি এই ইন্ট লিখলাম ইন্ট লিখে আমরা দেখলাম দেখো এই এ যেটা এটাও ইন্টিজার বি যেটা এটাও ইন্টিজার রেজাল্ট যেটা এটাও কিন্তু ইন্টিজারই আসবে এটা কি এটা আমরা আপাতত বুঝতেছি আমরা পরবর্তীতে প্রোগ্রাম যেটা ডিমান্ড করে আমরা এটা দিব আপাতত আমরা বুঝতেছি যে এই তিনটাই হচ্ছে কি ইন্টিজার তাহলে এটাকে প্রথমটাতে নাম দিলাম ইন্টিজার এ দিয়ে একটা সেমিকোলন দিব ঠিক আছে এরপরটা কি বি এটাও কিন্তু একটা ইন্টিজার ইন্টিজার বি দিয়ে কি দিব একটা সেমিকোলন দিব এইটা যেটা এটাও কিন্তু ইন্টিজার তাহলে এখানে লিখলাম ইন্টিজার কি রেজাল্ট এইটাও কিন্তু একটা ইন্টিজার বুঝতে পারছো তাহলে ইন্টিজার এ ইন্টিজার বি ইন্টিজার রেজাল্ট তাহলে এই যে ইন্টিজার এ বি এবং ইন্টিজার রেজাল্ট আমরা লিখলাম এটা হচ্ছে তার কি বললাম এই ইন্টিজারটা হচ্ছে তার এটা হচ্ছে তার নাম আর ইন্টিজারটা হচ্ছে তার টাইপ এখানেও টাইপ নাম টাইপ এবং নাম বুঝতে পারছো আমরা কিন্তু এই যে বললাম এইগুলো হচ্ছে টাইপ এবং নাম আমরা কিন্তু এই সবগুলাকে এক লাইনে লিখতে পারি কিন্তু আলাদা আলাদা না লিখে আমরা যেহেতু সবগুলো একই রকম তাহলে আমরা এক লাইনে কিন্তু লিখতে পারি তাহলে আমরা যদি লিখে ফেলি ইন্টিজার এ একটা কমা দিব বি একটা কমা দিব এবং কি রেজাল্ট এই রেজাল্ট এই রেজাল্ট লিখলাম অর্থাৎ তিনটাকে কি করলাম আমরা অর্থাৎ আমরা বললাম যে তিনটাই হচ্ছে ইন্টিজার টাইপের প্রথম মেমোরিটার নাম হচ্ছে এ পরে মেমোরিটার নাম বি এবং পরে মেমোরিটার নাম হচ্ছে রেজাল্ট এইটা লিখে ফেললাম তাহলে এখন খেয়াল করো আমরা আসলে তিনটা মেমোরি নিলাম এটা নাম হচ্ছে এ এটা কোন টাইপের ইন্টিজার টাইপের এরপর আরেকটা মেমোরি নিলাম এটা হচ্ছে বি এটা হচ্ছে ইন্টিজার টাইপের এবং লাস্টে আমরা আরেকটা মেমোরি নিলাম এটা হচ্ছে রেজাল্ট রেজাল্ট এটাও কি টাইপের এটাও ইন্টিজার টাইপের এই তিনটা মেমোরি নিলাম এখন এগুলো তো আসলে আমরা কি নিছি এ বি রেজাল্ট এই সবগুলাই হচ্ছে আসলে কিসের নাম মেমোরির নাম এগুলোর ভিতরে কিন্তু আমরা এখনো কিছু রাখি নাই আমাদেরকে রাখতে হবে যদি রাখি তাহলে কম্পিউটার কি করবে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে পারবে তো আমরা চলো এবার রাখি এই যে খালি বক্সের নাম কি এ এই বক্সের ভিতরে রাখলাম কাকে আমরা জানি পাঁচকে যোগ করব তাহলে আমি এর মধ্যে রাখলাম পাঁচকে খেয়াল করো আমি কিন্তু সেমিকোলন দিচ্ছি মানে কি আমার কিন্তু এই লাইন শেষ বির মধ্যে কাকে রাখবো আমরা যেহেতু দশকে যোগ করব বির মধ্যে রাখবো দশকে কিন্তু আমরা বলছিলাম রেজাল্ট কি আমরা বলে দিব নাকি এখন রেজাল্টকেও যদি আমরা যদি এই রেজাল্টের মধ্যে যদি আমরা রাখি পনেরো তাহলে তো আমরা নিজেই করে ফেললাম কম্পিউটার কি করলো তাহলে আমরা রেজাল্টের মধ্যে আসলে কিছু রাখবো না দেখি কম্পিউটার পারে কিনা তো আমরা কি লিখবো রেজাল্ট রেজাল্টের মধ্যে কি রাখবো এ প্লাস বি লিখে একটা সেমিকোলন দিয়ে দিলাম তার মানে রেজাল্টের মধ্যে কি রাখলাম এ প্লাস বি যদি তুমি এইটুক লিখো লিখে যদি তুমি রান করো তাহলে কি করবে সে সে রেজাল্ট নামের মেমোরিটা খুঁজবে সে রেজাল্ট নামের মেমোরিটা খুঁজে দেখবে যে হ্যাঁ রেজাল্ট নামের তো একটা মেমোরি আছে এই মেমোরিটাতে ইকুয়াল মানে এটা কিন্তু আসলে ইকুয়াল না আমরা পরে দেখবো ইকুয়াল না এটাকে অন্য কিছু বলে এটা মানে হচ্ছে অ্যাসাইন করা মানে রাখা অর্থাৎ রেজাল্টের মধ্যে রাখবো কাকে রাখবো এ নিবে সে প্রথমে একে খুঁজবে পাইলো এ একে নিল এবার কাকে খুঁজবে বি কে নিবে বি কেও সে পাইলো এই দুটাকে কি করে দিবে যোগ করে দিবে তার মানে সে ভিতরে যে কাজটা করবে তা হচ্ছে এর মধ্যে কাকে রাখছো পাঁচকে এই পাঁচ লিখবে তারপর একটা যোগ আছে যোগ লিখবে তারপরে কি লিখবে দশ লিখবে লিখে যখন এই সেমিকোলনটা যখন সে পাবে তখন কিন্তু সে এক্সিকিউট করে ফেলবে অর্থাৎ কি তার মধ্যে কিন্তু এখন পনেরো আছে কোথায় এই যে এখানে ছিল পাঁচ এইখানে দিছো তুমি দশ এই দুইটা যোগ হয়ে
15টা এসে কিন্তু এখানে রাখা হয়ে গেছে কারণ কি এই যে ইকুয়াল সাইনটা তুমি দিছো এটার মানে কিন্তু রাখা তার মানে রেজাল্টের মধ্যে রেখে গেছে তাহলে এখন রান করলে তোমার আউটপুটে কি আসার কথা 15 আসার কথা না জীবনও না কারণ তোমার হিসাব হইছে কিন্তু তুমি কি বলছো যে আমাকে দেখাও কম্পিউটারকে সব কাজ বলে বলে করাইতে হয় তার মানে তোমাকে বলতে হবে যে তুমি যে রেজাল্ট পাইছো রেজাল্টটা আমাকে দেখাও তাহলে সে কেমনে দেখাবে তার মানে আমার এখানে একটা কি লিখতে হবে বলছিলাম না স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ তার মানে এখানে স্ট্রাকচার অনুযায়ী তোমাকে একের পরে সব লিখতে হবে এটাকে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলে তার মানে তোমাকে এখানে একটা কি লিখতে হবে প্রিন্ট একটা ফাংশন লিখতে হবে প্রিন্ট এফ যদি লিখো এই প্রিন্ট এফ লিখে তোমাকে কি বুঝাইতে হবে তোমাকে বুঝাইতে হবে যে আমাকে দেখাও কি দেখাও বলতে পারো আমাকে একে দেখাও বলতে পারো বিকে দেখাও বলতে পারো রেজাল্টকে দেখাও তোমার যা খুশি তাই তুমি বলতে পারো কিন্তু এটা বলার একটা সিস্টেম আছে আমরা আগে কি লিখছিলাম খেয়াল করে দেখো তো আমরা আগে লিখছিলাম প্রিন্ট এফ লিখছিলাম এরকম একটা কিছু লিখছিলাম এইখানে তুমি যা লিখছো তাই ধরো বিডি যা লিখবা তাই প্রিন্ট হবে কিন্তু যখন তুমি ইন্টিজারকে প্রিন্ট করবা খেয়াল করো তুমি এ বি বা রেজাল্ট এই তিনটার যদি যে কোনো একটাকে এখানে কিন্তু কোনো মেমোরি ছিল না ছিল আমরা যা লিখছি তাই প্রিন্ট হয়ে গেছে কিন্তু এখন যে প্রিন্ট করব আমি কিন্তু হয় একে দেখাবো হয় বিকে দেখাবো অথবা কাকে দেখাবো রেজাল্টকে দেখাবো তো রেজাল্টকে যদি দেখাই তাহলে আমি যাকে দেখাইতে চাই সবগুলাই কিন্তু খেয়াল করে দেখো সবগুলাই কিসের ইন্টিজার টাইপের অর্থাৎ এইগুলা কিন্তু কি আছে একটা টাইপ আছে তো এই টাইপ অনুযায়ী তোমাকে কিন্তু লিখতে হবে তাহলে আসো আমরা আগে শিখে ফেলি ইন্টিজার কেমনে প্রিন্ট করতে হয় তো এখানে একটু খেয়াল করো যে ইন্টিজার আসলে কিভাবে প্রিন্ট করতে হয় ইন্টিজার প্রিন্ট করতে হয় লিখতে হয় প্রিন্ট এফ লিখলা লিখে ইনভার্টেড কমা দিবা খেয়াল করো এই যে ইন্টিজার যে তুমি লিখবা ইন্টিজারটাকে বোঝানোর জন্য তোমাকে লিখতে হবে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি আমি সব এক্সপ্লেন করব যে আমরা আসলে কি লিখছিলাম যে পার্সেন্ট ডিটা লিখতে হবে লিখে ইনভার্টেড কমাটা শেষ করতে হবে ইনভার্টেড কমাটা শেষ করতে হবে করে এখানে কমা দিবা কমা দিয়ে এই পার্সেন্টটা তুমি কাকে প্রিন্ট করার জন্য লিখছো তুমি যদি একে প্রিন্ট করতে চাও তাহলে লিখবা এ তুমি যদি বি কে প্রিন্ট করতে চাও তাহলে লিখবা বি তুমি যদি সি কে এই রেজাল্ট কে প্রিন্ট করতে চাও তাহলে লিখবা কি রেজাল্ট অর্থাৎ ভেরিয়েবলের নাম লিখে এখানে একটা সেমিকোলন দিয়ে দিবা তাইলে কিন্তু তোমার চলে আসবে যে জিনিসটা এখন কথা হচ্ছে আমরা যে এত কষ্ট করে একটা প্রোগ্রাম করলাম আমরা আসলে কি দেখবো ফলাফল দেখবো তো তাহলে ফলাফলটা কোথায় আছে আসলে ফলাফলটা আছে রেজাল্টের মধ্যে খেয়াল করো এই যে রেজাল্টের মধ্যে কিন্তু তুমি ফলাফলটা রাখছো তার মানে প্রিন্ট করবো আগে রেজাল্টকে তাইলে আমি এখানে কি লিখবো ইনভার্টেড কমা দিব আর রেজাল্টটা যেহেতু ইন্টিজার টাইপের তাই এর জন্য আমাকে কি দিতে হবে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি দিলাম ইনভার্টেড কমা দিব এরপর একটা কি দিব কমা দিব এবং এই যে পার্সেন্ট ডিটা দিলাম পার্সেন্ট ডিটা কেন দিলাম পার্সেন্ট ডিটা দিছি রেজাল্টকে প্রিন্ট করার জন্য তাইলে এখানে লিখব এই যে ভেরিয়েবলের যে নামটা এই নামটা লিখতে হবে যেটার মধ্যে তুমি রাখছো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম এই প্রোগ্রামটা যদি লিখো লিখে যদি তুমি লাস্ট লাইনটা কি লিখতে হবে আমরা তো আমরা আগেই জানি রিটার্ন রিটার্ন জিরো লিখে ক্লোজ করে দিয়ে তুমি যদি রান করো তাইলে কিন্তু তোমার আউটপুটে কিন্তু সুন্দর মতো চলে আসবে 15 বুঝতে পারছো আশা করি এই প্রোগ্রামটাকে আমরা এখন আবার একটু দেখবো যে আসলে কি করছি আমরা ঠিক আছে দেখো আমরা প্রথমে ভেরিয়েবল ডিক্লিয়ার করছি আমার তিনটা মেমোরি লাগবে এই জন্য দিলাম এ বি রেজাল্ট তিনটা মেমোরি দিলাম তিনটাই যেহেতু ইন্টিজার টাইপের এই জন্য আমরা আগে লিখলাম ইন্টিজার টাইপের এবার আমরা এর মধ্যে পাঁচকে রাখলাম তুমি যে সংখ্যাটাকে যোগ করতে চাও তাকেই রাখতে পারো বির মধ্যে রাখলাম 10কে এবং রেজাল্টের মধ্যে কি রাখলাম আমি আনসার রাখলাম না রেজাল্টের মধ্যে আসলে একটা সিস্টেমেটিক লজিক রাখলাম কি লজিক এ আর বির মধ্যে কি করো যোগ করো সে রেজাল্ট কি করবে এ আর বি তো সে পাইলো 10 আর 15 5 আর 10 এই 5 আর 10 সে কি করবে যোগ করবে যোগ করে তার মধ্যে কত হয় 15টা সে কোথায় রাখলো রেজাল্ট আমরা বলছিলাম এই ইকুয়াল মানে হচ্ছে রাখা অ্যাসাইন করা তাইলে এই যে অ্যাসাইন করলো কত 15 অ্যাসাইন করলো এবার আমি যদি প্রিন্ট করি কাকে প্রিন্ট করলাম রেজাল্টটাকে প্রিন্ট করলাম এর জন্য কি দিলাম রেজাল্টটাকে প্রিন্ট করার জন্য রেজাল্টটা যেহেতু ইন্টিজার টাইপের এই জন্য আমি কি দিলাম পার্সেন্ট ডি দিলাম পার্সেন্ট ডি এই পার্সেন্ট ডি দিয়ে কি করলাম রেজাল্টটাকে বসাইলাম এখন যদি কম্পিউটার প্রোগ্রামটা যদি রান করি রান করলে সরাসরি আমার আনসার কত আসবে 15 আসবে এইটুক বুঝতে গেলে আমরা যে জিনিসগুলো এখনো বুঝি নাই এখানে ইন্টিজার ভালো করে কেন দিলাম এটা ভালো করে বুঝি নাই আমরা একটু পরে দেখবো তারপরে হচ্ছে এই পার্সেন্ট ডি কেন দিলাম
ইন্টিজারের সময় পার্সেন্ট ডি হয় তার মানে অন্য কিছু সময় অন্য কিছু হয় এগুলো আমরা কিন্তু শিখব এই প্রোগ্রামটা বুঝতে পারছো কিনা এইটা একটু ভালো করে দেখো এরপর আমরা অন্য প্রোগ্রামে যখন যাব তখন এই জিনিসগুলো আরো আলোচনা করব আমরা এই যে ভেরিয়েবলের কি কি টাইপ আছে এগুলো দেখব আর কোন টাইপের জন্য এখানে কি দিতে হয় এটাও কিন্তু আমরা দেখব ঠিক আছে চেষ্টা করো